দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি কাহারুল হাট। আজ শনিবার, সপ্তাহে একদিন এই হাটের অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে। আজকে আমরা এই হাট থেকে দেখব ইন্ডিয়ান সাইওয়াল এবং দেশি জাতের বলদ গরুর দাম। তো চলুন দর্শক, আমরা দেখি আজকে বলদ গরুর বাজার কেমন। বেশ কেনা বেচা হচ্ছে আজকে কিন্তু বলদ গরু, সেই তুলনায় কিন্তু ষাঁড় গরুর কেনা বেচা নেই। তো চলুন দর্শক, আমরা কথা বলি। এই সামনে দেখছি একজোড়া ইন্ডিয়ান বলদ, এই বলদগুলো নিয়ে একটু কথা বলি, দাম কেমন চাচ্ছেন, বয়স কেমন। দেখছি চমৎকার একজোড়া ইন্ডিয়ান বলদ, বেশ মোটা তাজা। বাবাজি এগুলো জুয়ান কত জোড়াটা? 5 লাখ চাচ্ছেন? কত বলতেছে? 4 লাখ ধানে বলতেছে। কত হলে ছাড়বেন মুরব্বি? কত হলে ছাড়বেন? কত হলে বিক্রি? নিয়ত কত আছে? কত হলে বেচবেন? 4 লাখ 30। কাস্টমার নাই? কাস্টমার কম আছে? কাস্টমার কিন্তু নেই বললে চলে। দেশি বলদ তো একটা বিক্রি হচ্ছে, কিন্তু ইন্ডিয়ান বলদ কিন্তু বিক্রি এখন পর্যন্ত হয়নি। আজকে এই হাটে দর্শক দেখুন চমৎকার একজোড়া ইন্ডিয়ান বলদ। এই পাশে দেখছি একটা একজোড়া সাইওয়াল জাত না বলদ গরু, লাল টকটকা, লাল টকটকা একদম বলদ, একদম দেখতে অনেক সুন্দর। সাইওয়ালের যে ষাঁড়গুলো যেরকম দেখতে সুন্দর, এই বলদগুলো কিন্তু আরও সুন্দর দেখতে, ওজনও বেশ ভালো। কয় দাঁত করে ভাই? 4 দাঁত 2 দাঁত। ওজন যেমন হবে এটা? ওজন আছে দুটা মিলে 9 মন হবে না? 10 মন ওভার হবে বলছেন। কত লাগছে জোড়াটা? 320 চাওয়া। দাম কত বলতেছে? 265 পর্যন্ত বলে। আপনার আশা কত? 70-75 270-75 আশা করেছেন এক জোড়া সাইওয়াল জাতের বলো। দর্শক দেখুন চমৎকার এক জোড়া বলো। আমরা দেখি, আমরা এই পাশেও দেখছি দেশি দেশাল বলো, চার মন হবে। কয় দাঁত করে এগুলা? কয় দাঁত? দাঁতের কটা করে? দুই দাঁত আগর, এখনো দাঁত হয়নি। কত ভাই এটা জোড়াটা? জোড়াটা দাম চাইছে ভাই 270। চাওয়া 270। কত বলতেছে দাম? বলতেছে ভাই 20,000-10,000। 2,20,000 মানে সর্বনিম্ন 10, উপরে 20। কত হলে টার্গেট আছে? ছাড়বেন কত হলে? 25 হলেও ছাড়বেন? 20 হলেও ছাড়বেন? বাজার কম একটু মনে হয় না? কম ভাই, কাস্টমার নেই। কাস্টমার নেই? একদম কাস্টমার নেই, একদম কাস্টমার নেই। কয়জন আনছিলেন? একটাও বিক্রি হয়নি। দর্শক দেখুন কাস্টমার নেই, 10টি গরু নিয়ে এসছেন, 5 জোড়া গরু নিয়ে এসছেন, কিন্তু এখন কিন্তু একটি বিক্রি করতে পারেনি। হাট তো শেষের দিকে, এখনও বিক্রি করতে পারেন নাই। 2,20,000 হলে বিক্রি করবেন এক জোড়া দেশাল জাতের ষাঁড়। এই বলো, আমরা দেখি দর্শক করো। আচ্ছা বলেন নাম্বারটা, কেউ যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ বলেন, 017 67 39 22 01। আচ্ছা ধন্যবাদ। দর্শক নাম্বার দেওয়া থাকলে আপনারা যদি এই বলদগুলি
আপনারা সংগ্রহ করতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আমি সরাসরি ব্যাপারীর নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে। আমরা দেখি এখানে একজোড়া বেশ বড়সড় ক্রস জাতের বলক, এটা ক্রস জাতের না ভাই? হ্যাঁ, ক্রস জাত, ক্রস, কিছুটা ক্রস জাতের বলক। কয় জাত করে এগুলা? নতুন জোয়ান। ওজন দুটার কেমন হবে? দুটার ওজন কেমন হবে? চোদ্দ মন হবে না কম হবে ভাই? চোদ্দ মন বলছে। কত রাখছেন জোড়াটা? চার লাখ চাচ্ছেন? কত বলতেছে কাস্টমার? তিন ভাঙতে বলতেছে। ভাঙা তো যাবে না, তিনের উপরে বেচবেন নাকি? তিনের উপরে দাম রাখলেন দেখি দেখছি এক জোড়া বল বেশ ওজনের। কত জোড়াটা? জোড়াটা কত রাখছেন? চাওয়া দাম কত? আর কত বলতেছে? কত বলতেছে হাইস্ট? কত বলছে? দুই লাখ চল্লিশ। আশা কত করতেছেন? পঞ্চাশ, দুশো পঞ্চাশ দাম রাখলেন এক জোড়া বলদ গরু। দর্শক দেখুন বেশ মোটা তাজা বলদ, ওজন দুটারই আট মন হবে দুটো মিলে। দেখি দর্শক আরো আমরা এই পাশে দেশি পিওর এক জোড়া বলদ দেখছি, পিওর দেশি। কত বলে? কত জোড়াটা? দুই লাখ বিশ বলতেছে। দুই লাখ বিশ চল্লিশ চল্লিশ কোয়া আছে, দেন নাই? কত হইলে দেবো? কত হইলে দিবেন? আড়াইশো, আড়াইশো, দুই লাখ পঞ্চাশ দাম রাখলেন এক জোড়া বলদ গরু। দেখুন দর্শক আমরা দেখলাম কারোরার থেকে আকর্ষণীয় সব ইন্ডিয়ান সাইওয়াল ক্রস এবং দেশি দেশাল জাতের বলদ গরুর দাম। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।